So hey, what's up guys, welcome to Tension Game Addict and another gameplay video. So pray 2 mash por abaro eshechi casting away te ei game ta pray 2 mash age khelechi to ki korechi match dhorechhilam and ar ki korechi kichu mone nei to dekhi ekhon ki kora jay. Okay, so now let's start today's video. তো এখন এখানে কোথায় কি আছে কিছুই মনে নেই, কিন্তু এক মিনিট, আগে হচ্ছে আপগ্রেড করব, আমার ফিশিং রডটা আপগ্রেড করতে হবে। এটা লেভেল 20 পর্যন্ত আপগ্রেড করা ছিল, তো এখন 21 পর্যন্ত আপগ্রেড করব। আর এটা তো রড আপগ্রেড করা শেষ, লাইন আপগ্রেড করেছে অ্যান্ড রিলও হচ্ছে আপগ্রেড করব। এটা দুইটাই লেন্থ দেওয়া, লাইন আর রিল দুইটাই লেন্থ, কিসের লেন্থ দিয়ে রাখছে কে জানে। তো রড তো আপগ্রেড করা শেষ, এখন হচ্ছে আমার ফার্মে দুধ আছে আর ডিম আছে, এগুলো নেই। আর এরপর নিচে এইটা হচ্ছে ফার্ম, ফার্ম তো আপগ্রেড করতে হবে, কিন্তু তার আগে আমার লেভেল আপ হইতে হবে, লেভেল 13 পর্যন্ত যাইতে হবে, কিন্তু এখন আমি আছি শুধুমাত্র 8-এ। আর আমি তো প্রোফাইলে যেতে চাইতেছি, এটা কোথায় আসতেছি? প্রোফাইল কি ওপেন করা যায় না নাকি? আমার তেমন কিছুই মনে নেই, কিন্তু প্রোফাইলে তো যাওয়ার দরকার রে ভাই, প্রোফাইলে যাইতে পারতাছি না, কি আর করব, কিছুই করার নেই। এছাড়া এখানে কুইজটা আছে আর কি, যেখান থেকে রুন পাবো, আর এই রুন সবগুলো একসাথে কি নেওয়া যায় না? ওই পাশে অপশনেতে ক্লিক করতে, এই তো ক্লিক করেছে অ্যান্ড একসাথে সবগুলো রুন নিয়ে নিয়েছে, এত বেশি ঝামেলার কোনো দরকার নেই। অ্যান্ড এখন হচ্ছে যে আমার ফিশ ফার্মে কয়েকটা মাছ আছে, এগুলাকে বিক্রি করে এগুলার কাজ সব শেষ। এই মাছগুলাকে বিক্রি করার পর আরও মাছ ধরতে হবে। এখন যত বেশি মাছ ধরবো তত বেশি হার্ট পাবো, অথবা কি জানি না যাই পাই। অ্যান্ড এরপর হচ্ছে সেই বক্স থেকে কিছু একটা পাবো, আগে কি পেয়েছি কিছু মনে নেই, কিন্তু এখন দেখি কি পাওয়া যায়। আর এখানে আরও একটা স্লট ওপেন করা যাবে, কিন্তু আমার কাছে আয়রন নেই, আমার কাছে রুন তো অনেক কম আছে, পরে দেখা যাবে কি করা যায়। অ্যান্ড এইখানে এই শিপইয়ার্ডে আমি আমার বোর্ডটাকে আপগ্রেড করতে পারবো, কিন্তু বোর্ড আপগ্রেড করার আগে শিপইয়ার্ডটাকে আপগ্রেড করতে হবে, সবই আপগ্রেড করব, কিন্তু পরে আরও দেখে নে এখানে আর কি কি আছে। এইখানে আমি আর তো কিছু করার নেই, কিন্তু ঘরের মধ্যে ডিম আছে, জামা আছে। আর ও, আমি আমার এই হাউসটাকে আপগ্রেড করতে পারবো, কিন্তু তার জন্য আমার কাছে রুন তো আছে, তবে আয়রন আর উড নেই, ওগুলো লাগবে। অ্যান্ড এখানে ড্রেস আছে যেগুলো কোনো দরকার নেই, এই ড্রেস পরে কিনবো যখন দরকার হবে। অ্যান্ড এছাড়া এখানে খাবার আছে যেগুলোর থেকে এইটা না, আর কি আছে, ডিম আছে, অ্যান্ড এইটা হয়তো চিজ, মজরেলা চিজ নিয়েছি একটা। অ্যান্ড এখন আর কিছুই লাগবে না, তাড়াতাড়ি যাই আর ফিশিং করি, আমার ফিশিংও করতে হবে, অনেকগুলো মাছ লাগবে, মাছ ধরবো, লেভেল আপগ্রেড করবো, অ্যান্ড এরপর হচ্ছে আমার ঘরটাও বানাতে হবে, রুনও লাগবে অনেক বেশি। আমি একটা কথা কিছুই বুঝতেছি না, তোমরা যে ফিশিং রডে বসি দেখতেছো, এই সাদা কালার একটা বসি আছে, এইটা হচ্ছে কোনো মাছ ধরার পর মাঝে মধ্যে সবুজ হয়, কিন্তু এখন হইতেছে না, যে একটা মাছ ধরলাম এখন সাদা আছে, ঠিক আছে সাদা আছে, ওকে, এরপর আরও একটা মাছ ধরবো, অ্যান্ড এরপর হচ্ছে সবুজ হওয়ার কথা ছিল, আগে যেমন দেখতেছিলাম সবুজ হয়, একটা মাছ ধরবো এরপর হচ্ছে সবুজ, একটা মাছ ধরবো এরপর সাদা, কিন্তু এখন যত মাছই ধরতেছি সবগুলোতেই সাদাই আস্তে আস্তে, আর কি সবুজ মানে হচ্ছে লেভেলটা আপগ্রেড হয়, ওইটাতে 2-স্টার ফিশগুলো ধরা যায়, কিন্তু এই সাদা থাকলে শুধু লেভেল 1-এর আর কি 1-স্টার ফিশগুলো ধরা যায়। এই তো এখন এইটা যে কি হইতেছে কিছুই বুঝতেছি না, এখন আরও একটা মাছ ধরবো, লেভেল কমবে, আর কি বসিটা হচ্ছে সাদা হবে, আর এরপর যদি আরও একটা, এই এইটা কী হলো দেখলা, এই লেভেল তো কমলই না, কিভাবে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। এখন এইটা হয়তো লেভেল 2-এর একটা ফিশ ধরেছি, আর এই লেভেল 3 কীভাবে হইলো? এখন যদি কোনো একটা লেভেল 3-র মাছ ধরা যেত ভাই, এটা লেভেল 2-এর একটা ফিশ, যাই হোক যা, ও আরও একবার ধরতে পারবো, দেখি একটা লেভেল 3-র ফিশ, একটা লেভেল
লেভেল ওয়ানের আর কি ওয়ান স্টেট ফিশ চলে এসেছে, আর কিছুই করার নেই। আর এইটার লেভেল আপগ্রেড হওয়ার পিছনে যে কী একটা হইতেছে ওইটা আমি এখন পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পেয়ে গেছি স্পেশাল ফিশটা পেয়ে গিয়েছি। এইটা বিক্রি করলে একবারে 3000 রুন পাবো। এই মাছ ধরতেছি, বিক্রি করতেছি, ফার্মে রাখতেছি, অ্যান্ড এগুলো করতে করতে আমার লেভেল আপ হয়ে যাবে এখনই। আর শুধুমাত্র এই একটা মাছ ধরেছি আর এখনই লেভেল আপ, লেভেল আপ হয় নাই। ওকে, তো লেভেল আপ হয়েছে, লেভেল 8 ছিলাম অ্যান্ড এখন হচ্ছে লেভেল 9। এইভাবে মাছ ধরতে থাকবো আর এরপর আবার লেভেল আপ হবে, কিন্তু সেই আর কি লেভেল 10 পর্যন্ত যাওয়ার এখন কোনো ইচ্ছা নেই। ইচ্ছা হচ্ছে যে তাড়াতাড়ি কয়েকশো আর কি কয়েক হাজার রুন জমাবো, এরপর আয়রন কিনবো, অ্যান্ড এরপর আমার সেই ঘরটা বানাতে হবে। তো ব্রাদার, অবশেষে সব মাছ ধরা শেষ, মাছ ধরেছি, রাত দিন সব এক করে মাছ ধরেছি, অ্যান্ড এখন হচ্ছে যে আমার ঘরটাও বানাতে হবে। বক্সে অনেকগুলা কাঠ পেয়েছি আর কি উড, অ্যান্ড এই যে মাছগুলো আছে এগুলো এখন বিক্রি করবো না আর কি ফার্মে রাখতেছি। ফার্মে রাখার পর সেগুলো থেকে যে হার্টগুলো আসবে এরপর বক্সটা ওপেন করব, অ্যান্ড এই মাছগুলোকে বিক্রি করে দিব। সব মাছ তো ফার্মে রাখা শেষ, তো এখন ফার্মের অবস্থাটা একটু দেখা যাক। এখানে আরও একটা মাছ রাখতে পারতাম, আরও একটা মাছ ধরবো কি ধরবো না থাক ধরা লাগবে না। এখন হচ্ছে যে আমার সেই ঘরটাও তো বানাতে হবে। ঘর বানানোর পর আর যা যা করা লাগবে তা করে এই গেমটা এখানে শেষ করব। আমার তো এখানে আর হচ্ছে কয়েকটা রুন আর কি কয়েকশো রুন পেয়েছি যা সব কালেক্ট করেছি, অ্যান্ড উড পেয়েছি। আর এখন আর কি কি লাগবে এখানে ফিশ ফার্মে না নর্মাল ফার্মে মুরগির ডিম ছিল, দুধ ছিল, আর এরপর হচ্ছে এই ফার্মটা পরে আপগ্রেড করব। ফার্মের ব্যাপার হচ্ছে পরে, এখন সবার আগে হচ্ছে আমার এই ঘরটা আপগ্রেড করার জন্য আরও কিছু আয়রন লাগবে, যেগুলা দাম তো অনেক বেশি, 5000। এত বেশি তো নেওয়া যাবে না, 60টা আয়রন নিয়েছে এগুলোই যথেষ্ট। অ্যান্ড এখন তাড়াতাড়ি লেভেল আপ করি, ঘরের লেভেল আপ করার পর গেমটা আর বেশি কন্টিনিউ করব না। লেভেল আপ করা শেষ, তো গেমও এখানে শেষ, কিন্তু তার আগে এই অ্যানিমেশনটা সেরকম লাগে যে সবগুলো আর কি ঘর বানে অথবা যাই বানে সব মাটির নিচে থেকে উপরে ওঠে, একদম সেই রকম। ওকে, সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করো। সো সি ইন নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।